सो लेट गेट स्टार्टेड एज यू लाइक इट। আমরা পড়েছি পেজ নাম্বার 15 এর ফার্স্ট প্যারা শেষ, তাই তো? আজকে সেকেন্ড প্যারাটা আমরা স্টার্ট করব। গতকালকে যতদূর বুঝেছি যে অলরেডি রোজালিন্ড এবং অ্যালিনা এই দুজনে ছদ্মবেশে বনে চলে গেছে এবং এই গল্পে অনেক চরিত্র নেই যেগুলো তোমাদের জানা উচিত এবং জানতে হবে। তাদের মধ্যে কথা বলো না, হ্যাঁ? তো রোজালিন্ড এবং এলিনার সঙ্গে কিন্তু আরেকটা লোক গিয়েছিল, তার নাম টাচ স্টোন, TOUCHSTONE, টাচ স্টোন, যে কিনা রোজালিন্ডের ক্লাউন ছিল, মানে রোজালিন্ডের বন্ধু বা ভার। ভার মানে কি, তাকে হাসাতো মাঝে মাঝে, ওই রাজসভারও ক্লাউন বলতে পারো। সে গেছিল তাদের সঙ্গে। তারপর থেকে আমরা পড়ি, ওয়েন দে রিচ দ্য ফরেস্ট, যখন তারা বনে পৌঁছালো, অফ আর্ডেন, কোথাকার বন, আর্ডেনের জঙ্গলে যখন তারা পৌঁছালো, দে ডিড নট গেট দ্য ইনস অর ফুড অর দ্য গুড অ্যাকোমোডেশন দ্যাট দে হ্যাড গট টিল দেন। অ্যাকোমোডেশনের তলায় দাগ দিয়ে লেখো বাসস্থান। অ্যাকোমোডেশন মানে বাসস্থান। তারা কিন্তু পায়নি কোনো ভালো ইনস, কথার অর্থ সরাইখানা, যেখানে বিশ্রাম করা যায়, বিশ্রাম করা যায়, খাওয়া যায়, রিফ্রেশ হওয়া যায়, ওগুলোকে ইনস বলা হয়। যেমন এখন ধাবা বলে, তখন বলা হতো ইনস বা সরাইখানা। ফুড, খাবার দাবারও পায়নি, আর ভালো থাকার জায়গাও কিন্তু তারা পায়নি। দ্যাট দে হ্যাড গট টিল দেন, তখনও পর্যন্ত তাদের কাছে যা ছিল তা দিয়েই কিন্তু তারা চালিয়েছে। গ্যানেমেড হু হ্যাড হিদারটো মানে এ যাবত, মানে টিল নাও। হিদারটো কথার অর্থ কি, টিল নাও মানে এখনো পর্যন্ত। চিয়ার্ড হার সিস্টার কনফেস দ্যাট শি উড ক্রাই আউট অফ ফ্যাটিগ অ্যান্ড হাঙ্গার। ফ্যাটিগের তলায় দাগ দিয়ে লেখো দুর্বলতা, আর হাঙ্গার মানে কি, খিদে। ফ্যাটিক মানে তুমি ক্লান্তি লেখো, আর হাঙ্গার কথার অর্থ কি, ক্লান্ত, তাই খিদে। তাহলে ফ্যাটিক মানে কি বললাম, ক্লান্তি, আর হাঙ্গার মানে খিদে। এবার গ্যানিমেড কিন্তু ট্রাই করছে তখনও পর্যন্ত তার বোনের মনটা ভালো রাখা। দেখো, রাজসভার দুটো মেয়ে, রাজ পরিবারের দুখানা মেয়ে, তারা খিদে এগুলো তো বোঝে না বা বোঝেনি কখনো। তারা এতদিন হাঁটাহাঁটি করছে, এখনো পর্যন্ত কোনো ভালো জায়গা পায়নি। যখন পেটে খিদে থাকে না, তখন ওই টাচস্টোন বা গ্যানিমেড যতই হাসাক না কেন, হাসিটা কিন্তু আসে না। আসে কি, সম্ভব নয়। তো অ্যান্ড দ্যাট শি উড ক্রাই আউট অফ ফ্যাটিগ অ্যান্ড হাঙ্গার, কেন হাসাচ্ছে, কারণ মেয়েটি কান্না শুরু করে দেবে ক্লান্তিতে এবং খিদে যদি না হাসায়। ওয়েন অ্যালিনা ডিক্লেয়ার্ড দ্যাট শি কুড ওয়াক নো ফার্দার, যখন অ্যালিনা ঘোষণা করে দিয়েছে দেখো আমি আর হাঁটতে পারবো না, রোজালিন ট্রাইড টু ফাইন্ড আউট ওয়্যার দে কুড গেট রেস্ট অ্যান্ড ফুড। রোজালিন চেষ্টা করছিল এটা খোঁজার যে কোথায় তারা খাবার পায়, কোথায় তারা বিশ্রাম নিতে পারে। বাট দে ওয়ার সার্টেন দ্যাট দে ওয়ার লস্ট, কিন্তু তারা নিশ্চিত যে তারা বনের মধ্যে হারিয়ে গেছে, মানে বনের কোনো সঠিক পথ তারা খুঁজে পাচ্ছে না। জাস্ট দেন দে মেট আ কান্ট্রি ম্যান অ্যান্ড আস্কড হিম ওয়ার দে কুড গেট সাম ফুড অ্যান্ড আ প্লেস টু রেস্ট ইন এক্সচেঞ্জ অফ মানি অর গোল্ড। হঠাৎই একটা ছেলের সঙ্গে যাদের দেখা হয়, যুবক ছেলে, তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই এখানে কোনো জায়গা পাওয়া যাবে যে যেখানে একটু খাবার বা বিশ্রামের জায়গা পাবো আমি, এবং তার পরিবর্তে আমি অনেক সোনা দানা দেবো, অর্থও দেবো। হি সেইড দ্যাট নো নট আই হ্যাভ মাচ টু এন্ট, কি আছে এখানে, হি সেইড দ্যাট হি ওয়াজ আ সার্ভেন্ট অফ আ শেফার্ড, সে বলেছে যে আমি একটি মেষ পালকের, আমি একজন চাকর। হু ওয়াজ গোয়িং টু সেল অফ হিজ হাউস, যে কিনা তার বাড়িটা বিক্রি করে দিচ্ছে। অ্যান্ড সো দে ডিড নট হ্যাভ মাচ টু এন্টারটেইন দেম, বলছে তাই তার কাছে খুব একটা কিছু নেই, তাদের মনও
মনটাকে ভালো রাখার জন্য, এখন ভালো কথা বলার মতন তার মন নেই, কারণ তার চাকরি চলে যাচ্ছে, কারণ তার তার মালিক তার সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছেন তাই। বাট ইফ দে ওয়ান্টেড দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, বাট ইফ দে ওয়ান্টেড দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, যদি তারা চায় ওই বাড়িতে তাদেরকে আমন্ত্রণ করা যেতে পারে। They followed the man and bought the house. তারা ওই লোকটির সঙ্গে যায় ওই বাড়িটি কেনে, and the sheep ওইখানে যত মেষ আছে সব কিছুটাই কেনে, and also took the man to wait on them. ওই মানুষটাকে কিন্তু ওদের কাছেই রেখে দেয়। Thus they decided to stay till they could find the part of the forest where the banished duke stayed with his followers. তারপর তারা সিদ্ধান্ত নেয় এই বাড়িটাতেই থাকবে এবং বাড়িটাতে থেকে তারা অনুসন্ধান করবে যে বনের কোন অংশটায় তাদের বাবা থাকে। দ্য টু সিস্টার্স সেটেলড ইন দ্যার নিউ কটেজ লাইফ ভেরি কমফর্টেবলি অ্যান্ড ফ্যানিস্ট হার সেলফ টু বি দ্য শেফার্ড অ্যান্ড শেফার্ডেস। ওই দুই বোন ওইখানে অত্যন্ত আরামদায়ক জীবনযাপন করছে এবং ভান করছে, ফ্যানিস্ট মানে কি ভান করা, একজন মেষ পালক একজন মেষ পালিকা, মানে একটা ছেলে একজন মেয়ে, ছেলের ছদ্মবেশে আছে কে আমাদের গ্যানিমিড, তাই তো, মানে রোজালিন্ড। ওকে, ইয়েট সামটাইমস গ্যানিমিড রিমেম্বার্ড দ্য ইউথ ওরল্যান্ডো, মাঝে মাঝে কিন্তু গ্যানিমিডের ওই ওরল্যান্ডোর কথা মনে পড়ে, অ্যান্ড থট দ্যাট হি ওয়াজ সো ফার অ্যাওয়ে ফ্রম হার, ভাবে আমি তার থেকে কতটা দূরে মনের দিক থেকেও এবং ফিজিক্যালিও আমি কিন্তু তার থেকে অনেকটাই দূরে আছি। বাট ইট সুন কেম টু লাইট দ্যাট হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন ফলোয়িং সার্টেন সার্কামস্ট্যান্সেস। সার্কামস্ট্যান্সেস মানে পরিস্থিতি, উচ্চারণগুলো ঠিক করে করবে তাহলে আগামী দিনে তোমাদের ইংলিশ কিন্তু ইম্প্রুভ হবে। বলি সার্টেন সার্কামস্ট্যান্সেস মানে বিশেষ কোনো পরিস্থিতির জন্য আমি আজকে এখানে এসেছি, আমি তো আনন্দ করতে আসিনি, সুতরাং এই পরিস্থিতিটাকে তাকেও মেনে নিতে হবে। ওরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ স্যার রোল্যান্ড ডি বয়েস। এবার আমরা ওরল্যান্ডো সম্পর্কে একটু জানবো যে ওরল্যান্ডো কে। ওরল্যান্ডো হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েজের সব থেকে ছোটো ছেলে। অ্যান্ড হোয়েন ই ডায়েড হি প্লেসড ওরল্যান্ডো ইন দ্য কাস্টডি অফ হিজ এল্ডার সন। কাস্টডি মানে বাংলায়, খুব ভালো বাংলায় বলতে গেলে জিম্মা, দায়িত্ব, রেসপন্সিবিলিটি। যখন ওরল্যান্ডোর বাবা মারা যায় তখন ওর ভাইয়ের দায়িত্ব বড় ভাইয়ের কাছে দিয়ে যায়। বড় ভাইয়ের নাম আমরা একটু পরে জানবো, তার নাম অলিভার, তোমরা এখনই জেনে নাও তার নাম কি, অলিভার। টু ব্রিং আপ হিজ ব্রাদার উইথ প্রপার কেয়ার, বাবা বলে যায় যে তোর ভাইকে সঠিক যত্ন করে তুই মানুষ করিস। অলিভার একটু পেলাম আমরা, দ্য এল্ডার ব্রাদার বড় ভাই, হাউএভার ডিড নট কিপ দ্য রিকোয়েস্ট অফ হিস ফাদার, ওর বাবার কোনো অনুরোধ কিন্তু সে রাখেনি। লাইকওয়াইজ ডিড নট এডুকেট ওরল্যান্ডো ইন ইয়ার স্কুল, ওরল্যান্ডোকে স্কুলেও পাঠায় না, প্রপারলি তাকে শিক্ষিত করে না। ওরল্যান্ডো ইভেন উইদাউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প অফ হিস ব্রাদার, ওরল্যান্ডো তার ভাইয়ের সাহায্য এবং ভাইয়ের যত্ন ছাড়াই গ্রিউ আপ টু বি আ ফাইন ম্যান, খুব সুন্দর একটি পুরুষে তৈরি হয়। অনেকেই আছে বাবা মা শিক্ষিত কিন্তু ছেলে বকে গেছে, অনেকে আছে বাবা মা হয়তো দুবেলা দুমুঠো উপার্জন করার জন্য ভ্যান চালাচ্ছে, মা কাজ করছে, সেই বাড়ির ছেলেটাকে রত্ন তৈরি হলো, হলো কি না, যার তৈরি হবার সে এমনিতেই তৈরি হয়। ওরল্যান্ডো হেটেড হিম মোর ফর দ্যাট, সরি, অলিভার হেটেড হিম মোর ফর দ্যাট, অলিভার এর জন্য তাকে আরও বেশি ঘৃণা করতো। He was the one who had arranged for the fight as he wanted to get rid of his younger brother. এই অলিভারই সেই ব্যক্তি যে কিনা ওই সেই ডিউক ফ্রেডরিকের সঙ্গে পরামর্শ করে এই যুদ্ধের আয়োজন করেছিল, কারণ ইট উড বি আ প্ল্যান্ড মার্ডার, যে ও জানে চার্লস ওকে মেরে ফেলতে পারবে এবং ও চায় ওর ভাইয়ের কাছ থেকে মুক্তি পেতে। গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া, এই গেট রিড অফের বাংলা মানে মুক্তি পাওয়া, লিখে নেবে কিন্তু ইটস আ ফ্রেজ, খুব পরীক্ষায় দেয়। বাট অ্যাজ ফেট উড হ্যাভ ইট, বলেছে ভাগ্য ভাগ্যের কাজ করে, তাই না, যদি ভাগ্যে চায় যে ওরল্যান্ডো বেঁচে থাকবে, যত বড়ই অ্যাক্সিডেন্টে ষড়যন্ত্র তুমি করো না কেন, ও কিন্তু কখনোই মরবে না। বাট অ্যাজ ফেট উড হ্যাভ ইট ওরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ, ওরল্যান্ডো ওই রেসলিং ম্যাচটা জিতে যায়।
Nevertheless, he was sad at the disposition of his brother, and being friendless, he wished not to leave. Jodio kina disposition er tolay dag dile khub byabohar she tar bhaier byabohare ottonto dukkhito, and being friendless ebong bhabe shotti ami to bondhuhin bolche amar ar beche theke labh ki mone ache amar prothom theke porechilo তারপরে যদি ওর মনে একটু মানে বাঁচার ইচ্ছে জাগে কখন বলো তো, যখন আমাদের গ্যানিমিড মানে আমাদের রোজালিন্ড তাকে ভালোবাসে এবং সেটা বুঝতে পারে, তখন তার মনে কিন্তু একটু বাঁচার ইচ্ছেটা প্রকাশ পায়। ওয়েন অলিভার হার্ড দ্যাট, অলিভার হার্ড অফ দ্য ভিক্টরি নিউজ অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার অরল্যান্ডো, যখন অলিভার তার ছোট ভাইয়ের জয়ের কথা, জয়ের খবর শুনতে পায়, হিজ জেলাসি নিউ নো বাউন্ডস। এই নিউ নো বাউন্ডস মানে কি, কোনো বাধা বা সীমানা থাকে না, মানে আমরা বলি না আনন্দের কোনো বাধা নেই, আমরা প্রচুর আনন্দ পেয়েছি। তো অলিভার যখন জানতে পারে তার ভাইয়ের জয়ের কথা, তার হিংসে, তার জেলাসি আর বাধ মানে না, প্রচুর পরিমাণে তার হিংসে হয়। হি ভোড, সে শপথ গ্রহণ করে। ভোড মানে কি, শপথ গ্রহণ করা। আমরা নোবেল লেকচারেও এই শব্দটা পেয়েছি, ভোড চেস্টিটি, শপথ গ্রহণ করে টু বার্ন ইজ ব্রাদার অ্যালাইভ ওয়াইল হি স্লেপ্ট, যখন আমার ভাই ঘুমিয়ে থাকবে তখন তাকে জ্যান্ত পুড়িয়ে মারব। মানুষের মনে কত রাগ থাকতে পারে যে মানুষ কোনো মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারতে পারে, কোনো মানুষকে জ্যান্ত কুপিয়ে মারতে পারে। মানুষ কি নিকৃষ্ট জীব, তুমি জানো তো, কোনো পশু তার পরিবারের কাউকে মারে না, তার আপন জনকে কখনো মারে না। তো মানুষ পশুর থেকেও খারাপ যে মানুষ তার আপন জনকেই সব থেকে বেশি ঘৃণা করে। তোমার আপন জন তোমার সামনে এমন ব্যবহার করবে তুমি বুঝতেও পারবে না যে তোমার আপন জন আসলে তোমার বন্ধু না মানে তোমার শত্রু, বুঝতে পারবে না, কারণ আপন জনই আমাদের সব থেকে বেশি ক্ষতি চায়, আর আমরাও চাই হয়তো বা, কিন্তু কখনো এটা করবে না। এডুকেশন মানে এটা নয় যে দুটো নাম্বার বেশি পেলাম, এডুকেশন মানে প্রকৃত মানুষ হওয়া। এখানে অলিভার হয়তো পড়াশুনো জানে, সে কি মানুষ, সে তো পশু। অরল্যান্ডো তো পড়াশুনো জানে না, কিন্তু সে প্রকৃত মানুষ, এবং শেষমেশ দেখবে এই প্রকৃত মানুষ এই কর্মাগল্পের মতনই প্রকৃত মানুষ। তুমি কতটা এডুকেটেড দ্যাট ডাজন্ট ম্যাটার, কতটা শিক্ষিত লিটারেট এটা ম্যাটার। এডুকেটেড তুমি বই পড়ে হতে পারবে, লিটারেট তোমার মন থেকে হতে হয়, ঠিক। দিস ওয়াজ ওভারহিয়ার্ড বাই ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্ট অফ রোল্যান্ড। এটা এই কথাটা না, এই ষড়যন্ত্রটা, এই কনস্পিরেসি মানে ষড়যন্ত্রটা শুনে ফেলে এই রোল্যান্ডি বয়েজের সব থেকে পুরনো চাকর, তিনি শুনে ফেলেন। অ্যাট ওয়ান্স সেট আউট টু ওয়ার্ন, সেই মুহূর্তে তিনি কি করেন, সতর্ক করবেন অরল্যান্ডো অফ ইজ ইম্পেন্ডিং ডেঞ্জার। ইম্পেন্ড, পেন্ডিং কথার অর্থ কি, পড়ে থাকা। ইম্পেন্ডিং মানে আসন্ন, তোমার যে বিপদ আসতে চলেছে আসন্ন বিপদ সম্পর্কে তাকে একটু সতর্ক করে দেয়। হি হ্যাড আ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো, তার একটা অরল্যান্ডোর প্রতি আলাদা স্নেহ আছে। কার, এই যে চাকরটা, সেই চাকরটার, তার নাম যদিও অ্যাডাম, আমরা একটু পরে জানব, দেখবে একটা চাকর কত ভালো কাজ করবে। বলেছি ভালোর সঙ্গে সত্যি সত্যি সবসময় ভালোই হয়। হি ওয়াজ ভেরি মাচ রিজেম্বেলড হিজ ফাদার, রিজেম্বেলড মানে সাদৃশ্য, একই দেখতে। প্রথম কারণ, ওই ছেলেটাকে ভালোবাসে কেন অ্যাডাম, কারণ অ্যাডাম অনেক, এই অরল্যান্ডো অনেকটা ওর বাবার মতো দেখতে, আর ওর বাবাই মানে রোল্যান্ডি বয়েজের বাবার সব থেকে পুরনো ভৃত্য ছিল তিনি। আগেকার ভৃত্য অত্যন্ত কী হতো, বিশ্বস্ত হতো। হেন্স অ্যাজ সুন অ্যাজ হি স অরল্যান্ডো হি ব্রোক ইন টু প্যাশনেট এক্সক্লামিনেশন, যখনই সে অরল্যান্ডোকে দেখল সে অত্যন্ত প্যাশনেটলি মানে অত্যন্ত ভালোবাসার সঙ্গে সে পুরো বিষয়টাকে এক্সক্লেইম করলো, বর্ণনা করলো। ও মাই জেন্টল মাস্টার, মাই সুইট মাস্টার, ও ইউ মেমোরি অফ ওল্ড রোল্যান্ড, বলছে হে প্রভু তুমি আমার সব থেকে প্রিয় প্রভু, আর তুমি আমার আমার পুরনো প্রভুর মতন দেখতে তোমাকে। ওয়াই আর ইউ ভার্চুয়াস, তুমি এত ভাগ্যবান কেন? ওয়াই আর ইউ জেন্টল স্ট্রং অ্যান্ড ভায়োলেন্ট, তুমি এত নির্ভীক। ভায়োলেন্ট কথার অর্থ নির্ভীক বা ভ্যালিয়েন্ট,
and valiant. Valiant কথার অর্থ কি? নির্ভীক। তুমি এত ভালো কেন? জেন্টল কেন? শক্তিশালী কেন? নির্ভীক কেন? And why would you be so fond to overcome the famous wrestler? তুমি কেন ওই জনপ্রিয় রেসলারের সঙ্গে জিততে গেলে? Your praise is to come to sweeply home before you. যে তোমার প্রশংসা তোমার পরিবারে কিন্তু মেনে নিচ্ছে না। Orlando could not comprehend what the matter was. Comprehend মানে বোঝা। Orlando কিন্তু বুঝতে পারেনি যে কী বিষয়টা। And the servant explained to him the reason for his concern, starting the plan of his brother to burn him in his own chamber. তখন বলে যে তোমার ঘরেই তোমার দাদা তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারবার পরিকল্পনা করছে, এই কারণেই আমি তোমাকে এই কথাগুলো বললাম। অ্যাডাম অ্যাজ আ সার্ভেন্ট ওয়াজ নেমড, ওই সার্ভেন্টের নাম কি? অ্যাডাম। অ্যাডভাইজ ওরল্যান্ডো টু ফ্লি দ্য প্লেস, বলে এই জায়গা থেকে পালিয়ে যাও। অ্যান্ড হি নোয়িং ভেরি ওয়েল দ্যাট ওরল্যান্ডো হ্যাড নো মানি, সে জানে যে ওরল্যান্ডোর কাছে কোনো পয়সা নেই। Brought him whatever money he had saved for future use. এতো দিনে ভবিষ্যতের জন্য যা অর্থ সে জমিয়েছিল সেই সব টাকা অ্যাডাম কিন্তু নিয়ে এসেছে। Saying that he gave the gold amounting of 500 crowns. এই 500 crowns-এর তলায় দাগ দেবে, অ্যাডামের নিচে দাগ দেবে। অ্যাডাম কত টাকা দিয়েছিল? 500 crown. এটা একটা crown, একটা যেমন আমরা টাকা দিয়ে অর্থকে পরিমাপ করি, crown দিয়ে অর্থকে পরিমাপ করা যায়। কারণ মানে মুকুট আমরা যদিও জানি, তো 500 crown তাকে কিন্তু সোনা দিয়েছিল, গোল্ড দিয়েছিল। To Orlando and requested Orlando to allow him to be his servant and promised that though he looked old, he would take good care of Orlando and work for him. বলে আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন এবং প্রতিশ্রুতি দিচ্ছি যদিও আমাকে দেখতে বয়স্ক লাগছে তবুও আপনার সেবা সম্পূর্ণ করব এবং সব কাজ আপনার করে দেব আমি। দেখো সাদামাটা মানুষ তবুও দেখো মন কত ভালো। মুনিবের ছেলেকে, রাজার ছেলেকে সে কিন্তু অর্থ দিয়ে সাহায্য করল। Orlando was pleased and grateful at the faithfulness of Adam. Orlando কিন্তু সত্যি মুগ্ধ, সন্তুষ্ট যে এত বিশ্বস্ত একটা চাকর আমাদের বাড়িতে আছে। চাকর কথাটা এখানে বলা ঠিক চলে না, বন্ধু বললেই হয়। Whom he addressed as good old man, যাকে সে বলে ভালো বুড়ো লোক হিসেবে সম্বোধন করে। অ্যান্ড অ্যাট ওয়ান্স দে সেট আউট উইথ দ্য প্রমিস দ্যাট হি উড ফাইন্ড সাম ওয়ার্ক বিফোর দে হ্যাড স্পেন্ট দ্য সেভিং দ্যাট অ্যাডাম হ্যাড গিভেন হিম। খুব ভালো লাইনটাকে ব্র্যাকেট করো। সে এই প্রতিশ্রুতি নিয়েই টাকাটা নেয় যে এই টাকাটা খরচ করার আগে তারা কিন্তু একটা উপার্জনের ব্যবস্থা করবে যাতে করে এই এই বয়স্ক লোকের পরবর্তীকালের জন্য বাঁচিয়ে রাখা অর্থটা খরচ করতে না হয়। দেখো এই সমস্ত শিক্ষা, এই অন্তর্নিহিত জ্ঞান কোনো বই তোমায় দিতে পারবে না। পারবে না। দ্য টু মাস্টার অ্যান্ড সার্ভেন্ট ট্রাভেলড লং টিল দে রিচড দ্য ফরেস্ট অফ আর্ডেন। এরাও কোথায় গেল? ওই আর্ডেনের জঙ্গলে চলে গেল। দে ওয়ার অলসো সো টায়ার্ড অ্যান্ড হাংরি অ্যাজ দ্য টু সিস্টার্স হ্যাড বিন। ওই দুই বোনেরা যেমন ক্লান্ত ছিল, এরাও কিন্তু একই রকমভাবে ক্লান্ত হয়ে পড়েছিল। দে ট্রায়েড ইন ভেইন টু ফাইন্ড আ শেল্টার অ্যান্ড ফুড অ্যাট লাস্ট, তারা ব্যর্থ চেষ্টা করছিল খাবারের এবং আশ্রয়ের। ইন ভেইন মানে কি? ব্যর্থ। ওয়েন অ্যাডাম কুড গো নো ফার্দার ওরল্যান্ডো ক্যারিড হিম ইন হিজ আর্মস টু দ্য শেল্টার অফ আ ট্রি অ্যান্ড চিয়ার্ড হিম সেইং। যখন অ্যাডাম আর চলতে পারছিল না, ওরল্যান্ডো তাকে হাতে তুলে নিয়ে নিয়েছে। এটাই তো সম্পর্ক। ওরল্যান্ডো তাকে হাতে তুলে নিয়ে একটা গাছের ছাওয়ায় তাকে কিন্তু বিশ্রাম করতে নিয়ে গেছে এবং তার মন ভালো রাখতে বলেছে, গুড ওল্ড ম্যান রেস্ট ইয়োর ওয়্যারি লিমস, রেস্ট ইয়োর ওয়্যারি লিমস। ওয়্যারি মানে ক্লান্ত, লিম মানে অঙ্গ প্রত্যঙ্গ। দেখো কী সুন্দর কথা, তুমি তোমার ক্লান্ত অঙ্গগুলোকে একটু বিশ্রাম দাও। হেয়ার অ্যাওয়াইল কিছুক্ষণের জন্য, অ্যান্ড ডু নট টক অফ ডাইং, আর মরে যাবার কথা বলো না। মানে বুড়োটা বলছে আমি হয়তো মরে যাবো গো, বলছে না মরে যাওয়ার কথা বলা যাবে না। ওরল্যান্ডো দেন সার্চ ফর ফুড
and by chance came upon the company of the duke and his friends. Orlando khabarer khoj korchilo ebong sei shomoy tin tar mukhomukhi holen sei purono duke er sei old duke jake tar bhai tariye diyechilo. When Orlando reached there, jokhon Orlando shekhane pouchay, it was dinner time, ratri belay khabarer shomoy. The duke had sat down for dinner. Maharaj boslen khabarer jonno. Orlando finding food, Orlando khabar dekhe drew his sword, ta torbari ta bar kore to grab the food from the duke and his men, jate kore torobarir bhoy dekhiye oi maharaj ebong oder kach theke khabar ta chini nite pare. Orlando he charged them not to touch a morsel. Morsel mane grass. তাদেরকে বারবার করে ওয়ার্নিং করলো যে তোমরা এক টুকরো খাবে না. দ্য ডিউক ওয়াজ কাইন্ড, রাজা মহাশয় অত্যন্ত দয়ালু লোক. আস্কড হিম দ্য রিজন ফর ইজ রুড বিহেভিয়ার, তার এই রাগী ব্যবহারের কারণ জিজ্ঞেস করলো. আচ্ছা বাবা, তুমি তো রেগে কথা বলছো কেন, তোমার এই পরিণতির কারণটা কি? হি ওয়ান্টেড টু নো ইফ ইট ওয়াজ ডিউ টু হাঙ্গার অর ডিড হি ডেসপাইস দ্য কার্টিসি ডাউন টু সিভিল ম্যান. সে জানতে চায় ইফ ইট ওয়াজ ডিউ টু হাঙ্গার, এটা কি খিদের জন্য? অনেকে চুরি করে কিসের জন্য? খিদের জ্বালায় চুরি করে অনেক মানুষ. অর ডিড হি ডেসপাইস, ডেসপাইস মানে ঘৃণা করা, দ্য কার্টিসি নোন টু সিভিল ম্যান, মানে ভদ্রলোকের প্রতি যে ভদ্র আচরণ এই বিষয়টাকে সে কি ঘৃণা করে? কার্টেসি মানে সহানুভূতি, সিভিল মানে ভদ্র. কার্টেসি দেখাতে বলি অনেকের প্রতি আমরা, মানে ভদ্রতা দেখাতে বলি, সহানুভূতি দেখাতে বলি. তো এগুলো কি, এগুলোকে ঘৃণা করে, মানে কোনো বড়লোক ব্যক্তিকে সে কি ঘৃণা করে সেই কারণে? Orlando replied that he was dying of hunger. He had thought that in this wide forest he had to put up such behavior in order to get food. Orlando bole je she khider jalay more jacchilo ebong she bhebeche je ei bishal bone hoyto emon byabohari korte hoy khabar pabar jonno. The duke spoke to him kindly and asked him to sit down for dinner. Duke bole khub shoridoyatar shonge kotha bole, bole thik ache tumi ekhane bosho nao khabar khao. Orlando then spoke of Adam. Orlando tarpor Adamer kotha bole, declared that though he was hungry, eta bole je jodio she khudarto, he would not touch food unless Adam was fed. Totokkhon khabe na jotokkhon Adam khabe na. The duke told him to bring his friend and said that they would wait for them, ebong bole je amra tomar jonno opekkha korbo, bonduke niye asho jao. Orlando went quickly. Orlando taratari jay, brought the old man, and then both of them along with the duke had food to their satisfaction. Khub mon pure shanti pure santushti purno bhabe tara sobai mile, raja oi duke ar Adam tinjone ek aram kore khay. Adam on having food regained his lost strength. Adam khabar pe tar je hariye jawa shokti abar fire pay. After the dinner, রাতে খাবারের পর, দ্য ডিউক আস্কড Orlando অ্যাবাউট হিম, Orlando-কে তার সম্পর্কে জিজ্ঞাসা করে. অ্যান্ড ওয়েন হি কেম টু নো দ্যাট Orlando ওয়াজ হিজ ফ্রেন্ড সন, যখন সে জানতে পারে Orlando তার বন্ধুর ছেলে, হি টুক Orlando অ্যান্ড Adam আন্ডার হিজ কেয়ার, Orlando এবং Adam-কে তার যত্নে তিনি রেখে দেয়. আফটার আ ফিউ ডেইজ ওয়েল রোমিং ইন দ্য ফরেস্ট, কিছুদিন পর যখন তারা ওই বনে ঘুরঘুর করছিল, গ্যানিমেড আলিনা ওয়াজ সারপ্রাইজ টু সি, গ্যানিমেড এবং আলিনা এটা দেখে অবাক হয়, রোজালিনস নেম কার্ভড অন দ্য বার্ক অফ দ্য ট্রি. কার্ভ মানে খোদাই করা, খোদাই করা কোথায় আছে, ওই গাছের ছালে খোদাই করে করে লিখে রেখেছে কেউ একটা. অ্যান্ড লাভ সনেট, প্রত্যেকটাতে লাভ প্রেমের কবিতা. অল অ্যাড্রেস টু রোজালিন্ড, এবং সবকটাই রোজালিনকে উদ্দেশ্য করে, অ্যাটাচ টু দেম তার মধ্যে লেখা. তাহলে গ্যানিমিড আর ওই এলিনা ঘুরে বেড়াচ্ছিল বনে, হঠাৎ দেখে বনের প্রতিটা গাছেই, অধিকাংশ গাছেই ওর নাম লেখা, রোজালিন্ডের নাম লেখা, এবং তার সম্পর্কে প্রেমের কোনো কবিতা লেখা. কে লিখেছে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটা কে? When they were wondering how it was possible in the forest to have Rosalind's name carved, যখন তারা অবাক হচ্ছে যে আমার আসল নাম কি করে জানে সবাই, এই বনে কিভাবে সম্ভব, they met Orlando and could easily recognize him as he was wearing the chain. অতি সহজেই চিনতে পেরে যায়, কারণ রোজালিন তাকে আই কার্ড দিয়েছে,
সাইকার্ড দেখে মানে গলার চেনটা দেখে ইজিলি চিনে গেল যে এটা আছে আমার সেই হিরো যে কিনা আমার ভিলেনকে মেরে ফেলেছিল। আমার এই হিরোর নাম কি? ওরল্যান্ডো। অ্যান্ড কু হ্যাঁ মানে অ্যারাউন্ড ইজ নেক, বাট ওরল্যান্ডো কুড নট রেকগনাইজ দেম বিকজ অফ দ্যাট ডিসগাইজ। ডিসগাইজ মানে ছদ্মবেশ। ওরল্যান্ডো কিন্তু চিনতে পারেনি তাদের ছদ্মবেশের কারণে। হি রিকভার্ড আ লাইকনেস, বাট দেয়ার ওয়াজ আ ডিসপোজিশন ইন ফেয়ার রোজালিন হুইচ ওয়াজ মিসিং দ্য ইউথ। দরকার নেই, এটুনি থাকুক, ডিসগাইজ পর্যন্ত থাকুক। হ্যাঁ, তো আজকের গল্পে আমরা দেখতে পেলাম খুব একটা ভালো চরিত্র, তার নাম অ্যাডাম, যে কিনা রোল্যান্ডি বয়েজের সব থেকে পুরনো চাকর ছিল, যে কিনা ওরল্যান্ডোকে ইনফর্ম করে যে তোমার ভাই অলিভার তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারতে চায় তোমার নিজের শোবার ঘরে, সুতরাং তুমি এই প্রাসাদ ছেড়ে চলে যাও, কারণ তোমার ভাইকে তোমার বাবা দায়িত্ব দিয়েছিল যাতে করে তোমাকে ভালো করে শিক্ষিত করা যায়, পরিমার্জিত করা যায়, কিন্তু তুমি তোমার ভাইয়ের কাছ থেকে সেই ভালোবাসা পাওনি। তৎসত্ত্বেও তুমি কিন্তু জেন্টলম্যান হয়েছো, স্ট্রং হয়েছো, ভ্যালিয়েন্ট হয়েছো, সাহসী হয়েছো। কেন হয়েছো? এটাই তোমার ভাইয়ের প্রধান তোমার প্রতি শত্রুতার কারণ। আর ওর ভাই যখন শুনতে পারে আমার ভাই জিতে গেছে চার্লসের সঙ্গে যুদ্ধে, তখন সে আরও জেলাস হয়ে পড়ে। কী হয়ে পড়ে? হিংসুটে হয়ে যায়। ঠিক, তারপরে বলে তুমি এই প্রাসাদ ছেড়ে চলে যাও, এবং যাওয়ার জন্য তোমার যে অর্থ লাগবে সে অর্থটা আমি দেবো, 500 crowns দেবো, তাই তো, গোল্ড ক্রাউন্স তোমাকে দেবো। এবং সেখানেও বলে যে আমাকে তোমার সাথে নিয়ে যাও যাতে করে আমি তোমার সেবা করতে পারি। এবং তারা দুজনে বনে যায়, একই রকমভাবে ক্লান্ত হয়, এবং তারা কিন্তু ওল্ডিওকে সম্মুখীন হয়, এবং তারা তখন যখন পরিচয় দেয় যে আমি হচ্ছে আপনার বন্ধুর ছেলে, তখন ওই ওল্ডিওক অ্যাডামকে এবং তাকে তার নিজের জিম্মায় কিন্তু রেখে দেয়। এই তো, তার মধ্যে আমরা দেখতে পাই যে ওরল্যান্ডো প্রত্যেক বনে বনে যে তার নাম লিখে রাখতো, কার নাম? রোজালিন্ডের নাম। সেটা রোজালিন কিন্তু দেখতে পায়, এবং রোজালিন্ডের সঙ্গে কিন্তু ওরল্যান্ডোর দেখা হয়। রোজালিন ওরল্যান্ডোকে চেনে, কিন্তু ওরল্যান্ডো রোজালিনকে চিনতে পারে না, কারণ রোজালিন গ্যানিমিডের ছদ্মবেশে রয়েছে। এর পরবর্তীতে আমরা আরও দেখবো খুব ইন্টারেস্টিং জিনিস, এই জন্য পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখতে হবে, আর তোমরা পরবর্তী ক্লাসটা করবা।